মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা যাচ্ছে জোত্র জলে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা যাচ্ছে জোত্র জলে কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে লতা জলে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখা যাচ্ছে জোত্র জলে নমস্কার ইউ বেঙ্গলি তরফ থেকে আবার আমি হাজির হলাম আজকে আমি এমন একজনের সামনে আপনাদের নিয়ে আসব যিনি কিন্তু একজন বিখ্যাত সঙ্গীতের মানুষ সঙ্গীতের মানুষ বলতে একটা স্টলওয়ার্ড বলতে পারেন তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দে নামটা শুনেই বুঝতে পারছেন একটা মানুষ 14 বছর বয়সে অন্ধ হয়ে গেল তারপর মনের কত দৃঢ়তা যে সে তার জীবনে এই জায়গায় রিচ করল বাংলা এবং বোম্বে দুটো জায়গাতে এতগুলো ভাষায় এত গান এত নাটক ফিল্ম সব কিছুতে এসে একটা বিরাট দিকপাল হয়ে গেলেন মান্না দে আজকে কৃষ্ণচন্দ্র দে না আসলে মান্না দে হয়তো আসতেন না কারণ মান্না দেকে নিয়েই তিনি বোম্বেতে গেছিলেন তো আজকে আমরা আমাদের প্রতিবেদন হবে কৃষ্ণচন্দ্র দের সম্বন্ধে কিছু কথাবার্তা আমি বারবার বলেছি আমি ডিটেলে যাব না একটু টাচ আপ দেব বাকিটা আপনারা জেনে নেবেন আপনাদের আগ্রহ দিয়ে আর একটা বিষয় কিন্তু বলার আছে সেটা হচ্ছে যে প্রতি 20-25 বছর অন্তর অন্তর এই আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে টেস্টটা বদলে যায় গায়কিটা বদলে যায় যে গায়কি 1975 সালের গায়কী সেটা কিন্তু পরবর্তী 25 বছর পরে থাকে না কিন্তু কথা সুর এগুলো বেঁচে থাকে সেই জন্যে মানে আজকে যদি আমি শরৎচন্দ্র পড়তে যাই তাহলে আমাকে তো সেই পিরিয়ডটাকে ধরতে হবে আমি যদি আজকের পিরিয়ড ধরে শরৎচন্দ্রকে ভাবতে চাই হবে না সেই জন্যে ওনার গান যখন আপনারা শুনবেন তখন সেই পিরিয়ডটাকে মনে করে শুনতে হবে কিন্তু তা নাহলে একটু ভুল হয়ে যাবে আজকের সঙ্গে তুলনা করতে যাবেন না আর শান্তভাবে যদি আপনি সেই গানগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন তার সুরের জাদু তার গলার কি জাদু আর সেই কারণেই আজকে 75-80 বছর মানুষের কাছে উনি বেঁচে আছেন তার মৃত্যুর পরেও আর কথা বলবো না আসুন চলে আসুন কৃষ্ণচন্দ্র দে বাংলা সঙ্গীতের একজন আদি ও প্রবাদ পুরুষ কিংবদন্তীর কণ্ঠশিল্পী সিনেমা ও থিয়েটার অভিনেতা থিয়েটার প্রযোজক ও সঙ্গীত পরিচালক তিনি ছিলেন অপর কিংবদন্তি শচীনদেব বর্মনের প্রথম সঙ্গীত শিক্ষক তার ভ্রাতুষ্পুত্র হলেন সুবিখ্যাত কণ্ঠশিল্পী মান্না দে কৃষ্ণচন্দ্র দে 13 বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারান বলে তিনি অন্ধ গায়ক নামেও সমধিক পরিচিত জন্মগ্রহণ করেন 1893 সালের আগস্ট মাসে দিনটি জন্মাষ্টমীর দিন ছিল বলে তার বাবা শিবচন্দ্র দে ও মা রত্নবালা দেবী তাদের ছেলেদের নাম রাখেন শ্রীকৃষ্ণের নামে তথা কৃষ্ণচন্দ্র দে বাল্যকাল থেকেই সঙ্গীতের প্রতি তার প্রবল আগ্রহ ছিল নিয়তির পরিহাস 1906 সালের আকস্মিক মাথার যন্ত্রণা থেকে তিনি দৃষ্টিশক্তি হারাতে থাকেন সেকালে চিকিৎসার সীমাবদ্ধতার কাছে হার মেনে তিনি মাত্র 13 বছর বয়সেই অন্ধত্ব বরণ করেন কিন্তু তার প্রতিভা প্রায় সীমাহীন তাকে রুখবে কে কিশোর কৃষ্ণচন্দ্রের সঙ্গীত শিক্ষাজীবন শুরু হয় শশীভূষণ চট্টোপাধ্যায়ের কাছে ক্রমান্বয়ে তিনি ওস্তাদ বাদল খান
কাছে খেয়াল, দানিবাবুর কাছে ধ্রুপদ, রাধারামনের কাছে কীর্তন এবং কণ্ঠে মহারাজের কাছে তবলা শেখেন। 1917 সালে গ্রামোফোন কোম্পানি থেকে তার প্রথম রেকর্ড বের হয়। তারপরেও নিস্তরঙ্গ 6টি বছর যায় সঙ্গীত সাধনায়। এরপর সঙ্গীতে ম্যাচিউর্ড কৃষ্ণচন্দ্রের আবির্ভাব হয় তার প্রবাদ পুরুষ শিশির ভাদুরী থিয়েটারে। শুরু হয় গান ও অভিনয় দিয়ে থিয়েটার জয়। একের পর এক নাটক সফল হতে থাকে অন্ধ কৃষ্ণচন্দ্রের সঙ্গীত ও অভিনয়ের উপর ভর করে। অবশেষে 1931 কৃষ্ণচন্দ্র নিজের থিয়েটার কোম্পানি খোলেন। এবার তিনি একই সাথে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করতে শুরু করেন। তার নতুন থিয়েটারের শিশির ভাদুরী অভিনয় করেন। বাংলা থিয়েটারের উন্নতিই তখন কৃষ্ণচন্দ্রের ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। এর মধ্যেই শুরু হয় সিনেমার যুগ। 1931 নাটকে ব্যস্ত কৃষ্ণচন্দ্র অনিচ্ছা সত্ত্বেও প্রথম টকি সিনেমার 2টি গানে কণ্ঠ দেন। 1932 নির্মিত চণ্ডীদাস সিনেমার মাধ্যমেই কৃষ্ণচন্দ্রের সিনেমার অভিযান শুরু হয়। চণ্ডীদাসে তিনি নাম ভূমিকায় অভিনয় ও কণ্ঠদান এই দুই সাফল্যের সাথে করেন। এই সাফল্য থেকেই একজন এন্টারটেইনার হিসাবে তার প্রকৃত বর্ণাঢ্য ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী দশক জুড়ে তিনি অভিনেতা, গায়ক, সঙ্গীত পরিচালক হিসাবে সাফল্যের পর সাফল্যের মুকুট পড়তে থাকেন। একই সঙ্গে চলে মঞ্চে এবং সঙ্গীত সম্মেলনের সঙ্গীত পরিবেশন। 1942 কৃষ্ণচন্দ্র বোম্বেতে আবাস গড়ে হিন্দি সিনেমায় মনোনিবেশ করেন। যথারীতি হিন্দি সিনেমার অভিনয়, কণ্ঠদান, সঙ্গীত পরিচালনা সবই তিনি আগের মতোই সফলভাবে করতে থাকেন। তার গানগুলি লোকসঙ্গীত আশ্রিত হওয়ায় সহজেই সকল শ্রেণীর শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। তার কীর্তন, বাউল ও ভাটিয়ালি গানগুলো ভীষণ জনপ্রিয়তা অর্জন করে। হিন্দি গানের পাশাপাশি তার গাওয়া উর্দু গজলও জনপ্রিয় হয়। তার হাত ধরেই বাংলা গানের ঠুংরি, দাদরা ও গজলের প্রবেশ হয়। তার গীত, বাংলা গানগুলো ছিল সযত্নে বাছাই করা। প্রায় ক্ষেত্রেই সুরকার থাকতেন তিনি নিজে, আর গীতিকার হতেন কোনো এক বিখ্যাত কবি, যেমন হেমেন্দ্র কুমার রায়, শৈলেন রায়, অজয় ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। 1947 কৃষ্ণচন্দ্র আবার বাংলা সিনেমায় ফিরে আসেন। যথারীতি অভিনেতা, গায়ক হিসাবে বাড়তি যোগ হয় সিনেমার প্রযোজনা। পরপর বেশ কয়েকটি সফল সিনেমার পর 1957 একতারা সিনেমার অতিথি শিল্পী হিসাবে জীবনের শেষবারের মতো পর্দার আবির্ভূত হন। একান্ত ব্যক্তিগত জীবনে সবাই তাকে ব্যাচেলার হিসাবে জানলেও তিনি তার সহ অভিনেত্রী তারক বালা, যাকে মিস লাইট বলা হতো, তাকে বিয়ে করেছিলেন শাস্ত্রমতে কিন্তু গোপনে। বিয়ের পর তারকবালার নাম হয় রমা দে। ওই মহা সিন্দুর পাশ থেকে কি সঙ্গী খেতে যাচ্ছে, ওই মহা সিন্দুর পাশ থেকে কি সঙ্গী খেতে যাচ্ছে, কে ডাকে মধুর তানে সাতর প্রাণে, আয় চলে আয় ওরে রায়, চলে আয় আমার পান মহা সিন্দুর পান,
আছে জয়ী মহাসিন্ধুর পার থেকে বলে আয় রে ছুটে যায় রে তোরা এটা নাই কবি নাই গো জরা আয় রে ছুটে আয় রে তোরা এটা নাই কবি নাই গো জরা এটা বাতা শ্যামল বসুন ভরা চির শুনলেন তো কৃষ্ণচন্দ্র দে-এর গান, তার সম্বন্ধে কিছু কথা। এবার আমার একটা বলার বিষয় হচ্ছে যে অনেক মানুষের আচমকাই জীবনে অনেক কিছু কালো দিন নেমে আসে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু ঘটে যায়। আপনি ভাবুন, 14 বছর বয়সে সে অন্ধ, তারপর সে দিকপাল, এত কিছু করলো। আজকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি কোনোভাবে কারুর কিছু ঘটনা ঘটে যায় তাহলে হারিয়ে যাবেন না, ভাববেন না আপনার জীবনটা শেষ হয়ে গেল। কৃষ্ণচন্দ্র দেখে ভাববেন যে একটা 14 বছরের বালক অন্ধ হয়ে গিয়ে সে শেষ জীবন পর্যন্ত কোন জায়গায় নিজেকে পৌঁছেছিল। আর বেশি কথা নয়, আবার দেখা হবে পরের সপ্তাহে। নমস্কার।